সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, আর আলোচনার প্রথমেই একটা গরম খবর আপনাদের দিচ্ছি, এবং সেই গরম খবরটা আপনারা হয়তো ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, কিন্তু আর একবার আপনাদের আস্বাদন দেওয়ার জন্য আমি এই খবরটা পরিবেশন করছি। তবে এই বিষয়গুলো কিন্তু প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি নিয়োগের ক্ষেত্রে কিন্তু এখন কলকাতা হাইকোর্ট 4-6 মারবেই মারবে। আপনারা দেখে নেবেন যে আগামীতে যদি কোথাও কোনো ধরনের এই গলতি হয়, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট 4-6 হাঁকাবেনি। সে যে কোনো বলারই হোক, স্পিন বলার হোক আর ফাস্ট বলই হোক, এবার কিন্তু কলকাতা হাইকোর্ট সেই দিকে নজর দিচ্ছে, এবং যাতে এই বিষয়টা দীর্ঘদিন ধরে, অর্থাৎ শিক্ষামূলক বিষয়টা যাতে দীর্ঘদিন ঝুলে না থাকে, সেই দিকেও কলকাতা হাইকোর্ট কিন্তু নজর দিচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালের একটা চিত্র, যে স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত যে মামলাটি উঠেছিল, তার যে হিয়ারিং হয়েছিল, সেখানে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রত্যেকটা বলেই ছয় মেরেছেন। নিয়োগের প্রক্রিয়া যেরূপ হয়েছিল, তাতে অসংখ্য অভিযোগ এবং সেই সঙ্গে 25 জনের নথি কিন্তু তারা ইতিমধ্যেই পেশ করেছিল, অর্থাৎ অভিযোগকারীরা পেশ করেছিল যে এই 25 জন গ্রুপ ডি, তারা প্যানেল প্যানেল এক্সপায়ার হওয়ার পর তাদের চাকরি দেওয়া হয়েছে। তখন আদালত এই বিষয়টা অনুধাবন করতে পারে এবং সেই 25 জনের নথি ভালোভাবে যাচাই করার পর দেখেন যে সত্যি তো এই 25 জন প্যানেল বহির্ভূত, অথচ তাদেরকে চাকরি দিয়েছে। চাকরি দিয়েছে কে বা কারা, অথচ বেতন পাচ্ছে সরকারের। তো সেই দিকটা লক্ষ্য করে এসএসসি সচিবকে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন প্রথম পর্যায়ে যে আপনাদের উপর আমাদের কোনো ভরসা নেই, আপনারা কি তদন্ত করবেন আমরা জানি, রোজই কিছু না কিছু অনিয়ম আসছে, এই মামলায় সিবিআইকে তদন্ত করতে বলবো, দুপুর 3টের মধ্যে আদালতে সমস্ত তথ্য জমা দিতে হবে, না হলে সিআইএসএফকে বলবো আপনাদের অফিসের পুরো দখল নিতে, পুরো কমিশন বরখাস্ত করে দেব। নিয়োগ নিয়ে এই দুর্নীতি চলতে পারে না। যদিও আবেদনকারী এবং রাজ্যের কথা মেনেই গোটা বিষয়টা তদন্তের ভার চাওয়া হয় বিচারপতির নেতৃত্বে, কিন্তু বিচারপতি কি করবেন সেটা বিচারপতি ভালোভাবে জাজ করার পর বলতে পারবেন। তবে গতদিন যে আদালতের কাছে কমিশন তীব্র ভর্ৎসিত হয়েছে, সেই ঘটনাটা কিন্তু সকলেরই জানা। এই 25 জন নিয়োগের বিষয়ে অভিযোগ উঠেছে, তাদের নিয়োগের ক্ষেত্রে কমিশনের কোনো সুপারিশ নেই বা কমিশন তাদের নিয়োগ করেনি। কমিশন হয়তো সেই বিষয়টা রিজিয়ন মাফিক হয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু বলেছেন আদালতে যে তাদের কোনো দায়ভার নেই এই মুহূর্তে। যদিও এই ঘটনাটা ঘটে থাকে, তাহলে রিজিওনাল অফিস থেকে ঘটতে পারে বলে অনুমান করেছেন। তো কমিশনকে হলফনামা দেওয়ার কথা তিনি জানান। কমিশনের বক্তব্য যে আগামী দিনে মামলার গতিবিধি কিভাবে নির্ধারিত হবে সে বিষয়ে জানিয়েছেন যে এই যে 25 জন রয়েছে তাদেরকে কারা নিয়োগ করলো, প্রশ্ন কিন্তু তুলেছেন বিচারপতি। তো সে বিষয়ে একটা হলফনামা জমা দিতে বলা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে চতুর্থ শ্রেণীর বা গ্রুপ ডির যে নিয়োগের বিষয়টা, সেটা কারা করেছে, কোন দালাল চক্র রয়েছে, এই দালাল চক্রের কথা কলকাতা হাইকোর্টের স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়ে গিয়েছে। সুতরাং কত টাকার লেনদেন হয়েছে, কত টাকার পরিপ্রেক্ষিতে তাদেরকে চাকুরি দেওয়া হয়েছে, সেই বিষয়টা কিন্তু জানতে চেয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অপরদিকে দ্বিতীয় ধাপে যখন শুনানি হয়, তখন কিন্তু কমিশন একটু নরম হয়ে যায়, তখন ভুলটা স্বীকার করার ক্ষেত্রে বলেছেন হয়তোবা আমাদেরই ভুল হয়েছে, সেটা রিজিওনাল ওয়াইজ। তারপর ইতিমধ্যেই কিন্তু আপনারা হয়তো জানেন
যে অভিযোগকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কি বলেছেন যে আমাদের এখনো হাতে 500-র মতো এই অনিয়মের, এই যে অনিয়ম হয়েছে এই অনিয়মের 500 নথিপত্র রয়েছে, এই নথিপত্রগুলো অবশ্যই কোর্টে জমা দেওয়া হবে, সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাই ইতিমধ্যেই আদালত কিন্তু বেতন নির্দেশের একটা রায় দিয়েছেন যে 25 জনের, এই 25 জন গ্রুপ ডি কর্মচারীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন। তো এরপরে আমরা অবশ্যই পরবর্তী যে সমস্ত মামলা রয়েছে সেই মামলাগুলোর দিকে নজর রাখব। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আদালত কারো পক্ষে কথা বলে না, আদালত সঠিকভাবেই জাজ করেন, যার ভুল হবে তাকেই দোষী সাব্যস্ত করবেন আদালত, এটাই নিয়ম এবং এটাই হচ্ছে। আপনারা এর আগে দেখেছেন যে অনেক ক্যান্ডিডেট তারা মানে কেস করেছিলেন, অথচ সেই কেসের পরিপ্রেক্ষিতে ওই আদালত কি করলো যে ওই যে প্রার্থী রয়েছে তাদেরই জরিমানা করলো। মোট কথা, এখন থেকে কলকাতা হাইকোর্ট কিন্তু 4-6 হাঁকিয়েই যাবেন। সুতরাং আপনারা আশাবাদী থাকুন। আর আপনাদের আর একটা কথা বলে রাখছি যে এই শিক্ষামূলক যে কোনো কেস এখন থেকে দ্রুতভাবে শুনানি করার একটা লক্ষ্য রয়েছে, যেহেতু মানুষের জীবন নিয়ে খেলানো ঠিক নয়, যেই খেলুক, যদি ক্যান্ডিডেট খেলে তাহলে ক্যান্ডিডেটের অবশ্যই পানিশমেন্ট হবে, আর যদি কোনো সংস্থা খেলে তাহলে অবশ্যই এই সংস্থারও কিছু বিচার হবে। সুতরাং আমরা আশাবাদী যে অবশ্যই পরবর্তী যে সমস্ত মামলা রয়েছে সেই মামলার সুফল আমরা পাবো। এবারে আসব পরবর্তী খবরে, যে আপনারা নিশ্চয়ই জানেন আপার প্রাইমারির তাহলে মামলাগুলো কি হবে। দেখুন, আমি আপনাদের আজকে বলছি যে আপার প্রাইমারির সিট আপডেট বিষয়ের মামলার কথা গতকাল বলেছিলাম, আর আপার প্রাইমারিতে ইতিমধ্যেই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে 3 মাস, আর সেই সঙ্গে গ্রুপ এ ক্যাটাগরির অফিসারদের নিয়োগ করার কথা, সেই মোতাবেক কিন্তু অবশ্যই কমিশন চলবে। আর ব্রাত্য বসু তিনিও তো বলেছিলেন যে অবশ্যই তিনি কোর্টের নির্দেশ অনুসারে কাজ করবেন, সুতরাং এ বিষয়ে আর সন্দেহ থাকছে না বলে আমার মনে হয়, কেননা কমিশন এখন থেকে এই স্বচ্ছতার মধ্যে চলার চেষ্টা করবে। ইতিমধ্যেই 4-6 হাঁকা শুরু হয়ে গিয়েছে এবং এক এক করে উইকেটও পড়তে শুরু করছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই 25টা উইকেট পড়ে গিয়েছে, না জানি আরও কত উইকেট সামনে পড়বে। তো যা হোক, সকলেরই ভালো বা শুভ কামনা করি, যাতে এ ধরনের আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, কেউ না কেউ চাকরি পাওয়ার পর তাদের চাকরি চলে যাওয়াটা বেশি কষ্টের, তাই তাদের প্রতিও সহানুভূতিশীল, তারা হয়তো ফাঁদে পড়েছিল, সেজন্য তাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী। তো এবারে আমি বলবো যে আপার প্রাইমারিতে নিয়োগের প্রসেসটাকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে এরই মধ্যে যে শূন্য পদের সৃষ্টি হয়েছে সেই শূন্য পদে নিয়োগ করতে হবে, তার জন্য প্রয়োজনে আন্দোলন করতে হবে। আর ইতিমধ্যেই কিন্তু আদালতের শরণাপন্ন হয়েছেন অনেক প্রার্থী, তার মধ্যে উল্লেখযোগ্য রাজীব ব্রহ্মদা, উনি অবশ্যই সিট আপডেট বিষয়ে লড়ে যাবেন, ওনার কথা আমরা গ্যাজেট অনুযায়ী নোটিফিকেশন অনুযায়ী নিয়োগ চাই, আমরা কারো দয়ার উপর নির্ভর করি না, যদি দয়া করতেন তাহলে হয়তো বা অনেক সিট বাড়িয়ে সকলেরই মুখে হাসি ফোটাতেন এতদিন। তাই রাজীব ব্রহ্মদা তিনি ইতিমধ্যেই সিট আপডেট বিষয়ে লড়ে যাচ্ছেন, আমি রাজীব ব্রহ্মদার শুভাকাঙ্ক্ষী এবং উনি অবশ্যই আশা করি জিতবেন এই কামনা করি, এবং অধিকাংশ সিট আপডেট করে যাতে সকলের মুখে হাসি ফোটে এই প্রার্থনা করি। আপনারা এখন থেকে তৈরি হয়ে যান, যেহেতু আমাদের জীবন থেকে অনেকটা সময় চলে গিয়েছে, তাই এখন আমাদের উচিত একত্রিত হওয়া, একত্রিত হওয়ার ডাক দিন।
আর গতকালকে আমার এক দাদা ফোন করেছিলেন, উনি আমাকে বলেছিলেন, দাদা আমরা সিট আপডেট বিষয়ে অর্থাৎ গ্যাজেট অনুযায়ী 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত যে সিট আপডেট বিষয়ের একটা গ্রুপ করে আমরা শুধু ওই 15 দিন আগ মুহূর্তের যত শূন্য পদ হয় তার উপর নির্ভর করে একটা মঞ্চ তৈরি করতে চাই, আর সেই মঞ্চের মাধ্যমে আমরা সমস্ত টেট পাস ট্রেন্ডদের চাকুরি সুনিশ্চিত করতে চাই, সে বিষয়ে আপনি আপনি যদি একটু বলেন। তো আমি সেই দাদাকে বলবো অবশ্যই এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব, আর আলোচনা করার পর হয়তো বা একটা নতুন একটা মঞ্চ তৈরি করে সেই দিকে আমরা ধাবিত হব। অবশ্যই সকলের চাকুরি সুনিশ্চিত করতে হবে, এই বিষয়টা মাথায় রাখা হলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।